নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে একটি নতুন আপডেট উঠে এসেছে সেটি হচ্ছে রাজ্যে পনেরো হাজার শিক্ষক নিয়োগ জানালেন শিক্ষামন্ত্রী বার্ত বসু তো শিক্ষামন্ত্রী বার্ত বসু কী জানিয়েছেন আমরা এক নজরে দেখে নেব তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম চাকরির নিউজ জানার জন্য তো আসুন এবার জেনে নেওয়া যাক কী ঘোষণা করেছেন তো এখানে বলা আছে দ্রুত পনেরো হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে বিধানসভায় ঘোষণা শিক্ষামন্ত্রী বার্ত বসুর আগামী দুই মাসে এসএসসিতে নিয়োগ হবে আদালতের জোট কাটিয়ে এসএসসিতে নিয়োগ বিধানসভায় জানালেন বসু এদিন মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছেন এবং শীতকালীন অধিবেশনের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্ত বসু খবর সূত্রে এখনও প্রায় পাঁচ হাজারও বেশি চাকরিপ্রার্থী মামলা চলছে হাইকোর্টে সেই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বাড়তি মাস সময় নিচ্ছে হাইকোর্টের ব্যাপারে রায়ের পরেই দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেন জানিয়েছেন তিনি বলেছেন যে দু সালের পর হয়েছিল আপার প্রাইমারি পরীক্ষা তারপর এই দীর্ঘ সাত বছর কেটে গেলেও নিয়োগ সম্পূর্ণ হয়ে গেছে অসম্পূর্ণ রয়ে গেছে প্রথম যখন আপার প্রাইমারির মেধা তালিকা প্রকাশ হয় তাতে নানান অস্বচ্ছতার অভিযোগ আনা হয় যার ফলে আদালত সেই মেধা তালিকা বাদ দিয়ে দেয় আদালতের নির্দেশে আবার নতুন করে ইন্টারভিউতে বসেন চাকরি প্রার্থীরা সেই সাথে আদালতে নানা অভিযোগ আনা হয় সেই সমস্ত যাবতীয় অভিযোগ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নিষ্পত্তি হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী বার্তবসু সেই সাথে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের দীর্ঘ সময়ের অপেক্ষায় অবসান ঘুরতে মাত্র দুমাসের মাসের অপেক্ষা